নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 26/4/2024 যদিও গতকাল নোটিশটা জারি করা হয়েছে, পশ্চিমবঙ্গের মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে না মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে ছিল সপ্তম SLST পরীক্ষা হয়েছিল, সেই চাকরি পরীক্ষায় অ্যান্সারকে প্রকাশ করা হয়েছে। আপনারা জানেন সেই ভিডিও আমি শেয়ার করেছিলাম, সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি। তো অ্যান্সার কি নিয়ে কী বলা হচ্ছে, তখন ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট দ্য অ্যান্সার কি অফ 7 SLST টেট এক্সামিনেশন হ্যাজ বিন পাবলিশড অন ওয়েবসাইট কমিশন www.wbmsc.com অন 24/2024 অর্থাৎ 24 তারিখে হচ্ছে সপ্তম SLST-র যে অ্যান্সার কি প্রকাশ করা হয়েছে, টেটের অ্যান্সার কি প্রকাশ করা হয়েছে। এবং ক্যান্ডিডেটকে জানানো হচ্ছে ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার দ্য সপ্তম 7 SLST টেট এক্সামিনেশন হেল্ড অন 28/2024 ক্যান লজ অবজেকশন ইফ এনি এক্সিস্ট এনি অ্যান্সার অফ দ্য অ্যান্সার কি অফ দ্য কমিশন থ্রু অবজেকশন পোর্টাল হুইচ উইল বি ওপেন ফ্রম 6 PM অন 28/2024 টু 6 PM অন 13/5/2024 অন পেমেন্ট অফ ফিস ₹1000 অনলি পার অবজেকশন। অর্থাৎ যদি এই মানে অ্যান্সার কি নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা অবজেকশন জানাবেন ওয়েবসাইটের মাধ্যমে, এবং অবজেকশনের জানানোর সময় হচ্ছে পোর্টালের 28/4/2024 থেকে 13/5/2024 মধ্যে যদি কোনো অ্যান্সার কি সমস্যা থাকে আপনারা অবশ্যই অবজেকশন জানাবেন। 1000 টাকা অবজেকশন ফিস রয়েছে। আর এখানে বলে দিয়েছে নো ফার্দার স্কোপ ফর রাইজিং অবজেকশন এগেনস্ট দ্য অ্যান্সার কি উইল বি গিভেন ক্যান্ডিডেট দেয়ার অ্যাপার। এরপরে কেউ যদি অ্যান্সার কি নিয়ে কোনো প্রশ্ন তোলে তা হচ্ছে মান্যতা দেওয়া হবে না, এটা পরিষ্কার উল্লেখ করা হয়েছে। তো যা হোক, গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম, আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।